আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ। আজকের টপিক এল পার্কিং, অথবা অনেকেই আমরা বলে থাকি বে পার্কিং বা গ্যারাজ পার্কিং। সো আজকের যেই পার্কিংটি, এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম ড্রাইভিং টেস্টের ক্ষেত্রে এই এল পার্কিংটি কিন্তু দিতে হয়। বাংলাদেশের বিআরটির যে এক্সামগুলো থাকে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আপনাকে এল পার্কিংটাই দিতে হবে। সো আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের পার্কিংটি খুব সহজ মনে হবে, এবং আমি আপনাদের কাছে বেশ কিছু সহজ কৌশল দেখাবো ইনশাল্লাহ। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ ভালো একটি ফিডব্যাক পাবেন। এখানে আমরা একটি পার্কিং তৈরি করেছি। পার্কিংটির লম্বায় দিয়েছি আমরা 16 ফিট, এবং ওয়াইডে বা চওড়ায় দিয়েছি আমরা 8.5 ফিট। তো আপনি যখনই প্র্যাকটিস করবেন তখন এই মেজারমেন্টে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং অবশ্যই যখন গাড়িটি ভিতরের দিকে ঢুকবে যেন আপনার ডানে বামে দরজা খোলার জায়গাটুকু থাকে। সো এইভাবে আমাদেরকে পার্কিং করতে হবে। সো এখন আমরা পার্কিংয়ের বিস্তারিত আলোচনা যাব। যারা দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য স্টাডি করতে যাচ্ছেন বা চাচ্ছেন বা চিন্তা করছেন, তারা চাইলে স্কাইলাইনের সাথে যোগাযোগ করতে পারেন। তারা মোটামুটি নারায়ণগঞ্জ এবং ঢাকায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সো এবং আপনারা তার পাশাপাশি যদি আইএলস করতে ইচ্ছুক থাকেন তাহলে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পার্কিং করার পূর্বে আমরা আমাদের গাড়িটা যেই প্লেসে রাখবো সেটা হচ্ছে প্রথম আমাদের চাকা, ডান সাইডের যে চাকাটা আছে ডান সাইডের চাকা থেকে মিনিমাম স্টিকটা, যেটা স্টিকটা আপনারা যে ওই পাশে যে স্টিকটা দেখছেন স্টিকটা মিনিমাম 3.5 থেকে 4 ফুট গ্যাপ রাখবেন, আর বাম সাইডের চাকারও ঠিক 3.5 থেকে 4 ফুট গ্যাপ রাখবেন। কারণ আপনি যখন আস্তে আস্তে গাড়িটা ডানে ঘুরাবেন তখন কিন্তু আপনার বাম সাইডটা কিন্তু ওইদিকে আস্তে আস্তে চাপতে থাকবে। সো আমাকে উভয় সাইডেই জায়গা রাখতে হবে। গাড়িতে বসার পর প্রথমে আমরা যে কাজটি করবো পার্কিংয়ের পূর্বে সেটি হচ্ছে সিটটা অ্যাডজাস্ট করে নিব, সিটটা অ্যাডজাস্ট করবো, এবং পাশাপাশি আমরা মিরর অ্যাডজাস্ট করে নিব, সাইড মিররগুলো। কারণ আমরা যখন পার্কিং করব তখন কিন্তু সাইড মিররগুলো ছাড়া আমাদের পক্ষে পার্কিং করাটা খুবই টাফ হয়ে যাবে। আর আমরা চেষ্টা করব মিররে দেখে দেখেই পার্কিং করার, ঘাড় ঘুরিয়ে পিছনে না তাকিয়ে জাস্ট আমরা মিরর দেখেই পার্কিং করব। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্টিয়ারিং অ্যাডজাস্ট করার পর, সিটটা অ্যাডজাস্ট করার পর আমরা মিররটা অ্যাডজাস্ট করব, তারপর আমরা গাড়িটা স্টার্ট দিব এবং রিভার্স গিয়ারে দিব। গাড়িটি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পর আমরা ব্রেকে পাড়া দিয়ে গিয়ারটি শিফট করব, রিভার্সে দিব, এবং অবশ্যই যেহেতু আমরা ডান দিকে পার্কিং করতেছি তো আমাকে ডানে ইন্ডিকেট করতে হবে, এবং অবশ্যই আমাকে সেফটি পয়েন্ট চেক করতে হবে। হয়তো আমি মাঠে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন রাস্তায় কোথাও এভাবে পার্ক করবেন অবশ্যই সেফটি পয়েন্টগুলো চেক করে নেবেন। যেমন ধরেন আপনার ডান সাইডটা দেখবেন, পেছনের সাইডটা দেখবেন ক্লিয়ার কি না, অবশ্যই সামনে দেখবেন, সব কিছু দেখে তারপর পার্কিংটা শুরু করবেন। তারপর আমরা যে মিররটি অ্যাডজাস্ট করছি এই মিররটিতে ফোকাস দিব। আপনারা মিররে দুটি স্টিক দেখতে পাচ্ছেন, একটি সামনে একটি পিছনে। সো আমরা প্রথমে যখন গাড়িটি মুভ করা শুরু করব তখন আমরা টার্গেট করব সামনের এই স্টিকটিকে। সো এটাকে টার্গেট করে আমরা আস্তে আস্তে গাড়িটা ডান দিকে নেওয়া শুরু করব। এখন আস্তে আস্তে আমরা পিছনে যাব আর ডানে কাটতে থাকবো, পিছনে যাব আর ডানে কাটতে থাকবো, এবং মিররে অবশ্যই ফলো করব। যখন পিছনের চাকাটা প্রথম স্টিকটাকে, যেটাকে আমরা টার্গেট করে যাচ্ছিলাম, সেটাকে ক্রস করবে তখন আমরা আস্তে আস্তে বাম পাশের স্টিকটাকে দেখব। এই আপনি মিররের দিকে তাকালে দেখতে পারবেন বাম পাশে একটি স্টিক ভিজিবল হয়েছে। এখন আমরা ডান পাশের স্টিকটি দেখার পর মিররে বাম পাশের স্টিকটি ফলো করব, এবং ফলো করে আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া শুরু করব। এই যে ভিতরে যাওয়ার পর যখন আমাদের সেকেন্ড স্টিকটি ভিজিবল হবে, মানে বাম পাশের যে ফার্স্ট স্টিকটা ফলো করলাম তার পিছনে যে স্টিকটা আছে সেটা যখন ভিজিবল হবে তখন আস্তে আস্তে আমরা
গাড়ির বনাটের দিকে তাকাবো, বনাটের দিকে তাকায় যখন দেখবো বনাট বনাটটি সোজা আছে, দ্যাট মিন্স গাড়িটি সোজা আছে, তখন আমরা গাড়িটিকে উল্টা স্টিয়ারিং কেটে দুইবার সোজা করে নিব, সোজা করে জাস্ট পেছনে চলে যাব। সো আমরা গাড়িটিকে সঠিকভাবে পার্কিং করতে পেরেছি। তো আমরা আমি আরেকবার রিপিট করি আপনাদেরকে যে আমি কীভাবে পার্কিংটা করলাম খুব সহজভাবে। প্রথমে আমরা পিছনে যখন আসতে নিলাম তখন আমরা এই স্ট্রিকটাকে ফলো করলাম, আপনি দেখেন ফলো করে 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 ডানে কাটলাম, স্টিয়ারিংটা ডানে ঘুরাতে 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 পেছনের অংশটা বাঁকা করে ভিতরের দিকে ঢুকালাম পার্কিং বক্সের মধ্যে। তারপর যখন পেছনের চাকাটা ভিতরের দিকে চলে আসলো তখন আমরা এই স্টিকের অপোজিটে যে স্টিকটা আছে ওই সাইডের স্টিকটা একটু ওই স্টিকটাকে বাম পাশের মিররে ফলো করলাম। তারপর কী করলাম, যখন বাম পাশের এই স্টিকটা দেখার পর পেছনে এটা ঠিক পেছনে যে স্টিকটা আছে সেটাও যখন ভিজিবল হয়ে গেল তখন আমরা জাস্ট বডিটাকে সোজা করার জন্য সামনের দিকে তাকালাম বনাটের দিকে। যখন বনাটের দিকে তাকানোর পর দেখলাম যে বনাটটাও এখন সোজা আছে, মানে গাড়িটা এখন সোজা আছে, তখন জাস্ট আমি এতক্ষণ তো গাড়িটা ডানে কাটছি, সো তখন আমি জাস্ট উল্টা দুইবার বামে কেটে স্টিয়ারিংটা চাকাগুলো সোজা করে ফেললাম। সোজা করে জাস্ট বডিটাও সোজা হয়ে গেল, চাকাটাও সোজা হয়ে গেল, জাস্ট আমি পিছনে চলে আসলাম, সিম্পল। আপনি যখন বের হবেন পার্কিং থেকে এক্সিট করবেন তখন অবশ্যই আপনার সামনে যে স্টিকটি আছে আমি আপনাকে যেয়ে দেখাই, এই ধরনের আমি এখন দিতে দিলাম, দিতে দিয়ে আমি আস্তে আস্তে একটু বামে বামে কেটে হালকা একটু বামে কাটবেন, বামে কেটে এই যখন আপনার শোল্ডার বরাবর আসবে এই স্টিকটা যখন আপনার শোল্ডার বরাবর আসবে ঠিক তখন ফুল ডানে কেটে বের হয়ে যাবে, ফুল ডানে কেটে বের হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের এল পার্কিং অথবা অনেকেই বে পার্কিং বা গ্যারাজ পার্কিং বলে থাকি। সো এটা কিন্তু আসলে খুব কঠিন কিছু না, খুবই সহজ, সো একটু বুঝে করতে হবে আর কি, মাপঝোপটা একটু অ্যাকুরেট করতে হবে। আপনি যে একবারেই পারবেন তা না, প্রথমে আপনাকে বেশ কয়েকবার ট্রাই করতে হবে, হয়তো প্রথম কয়েকবার মেজারমেন্টগুলো একটু বুঝতে অসুবিধা হবে, বাট আমার বিশ্বাস কিছুদিন ট্রাই করলে আপনাদের কাছে এটা একদম সহজ মনে হবে। আমি যে কথাগুলো বললাম জাস্ট আমার স্টেপগুলো ফলো করতে, এটা হচ্ছে একদম সহজ মেথড। অনেকেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলে থাকে, আমি চাইলে আপনাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেরটা দেখাতে পারতাম, বাট আসলে আমার কাছে মনে হয়েছে যে 45 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পেপারগুলোতে আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। বাট আপনি চাইলে ইউটিউবে আরও ভিডিও আছে অনেকেরই, আপনি যাতে তাদেরকে ফলো করতে পারেন, বাট আমি আপনাদেরকে মানে রেগুলার আমার স্টুডেন্টদের যে মানে আমি প্র্যাকটিসটা করাই যেভাবে জাস্ট আমি আপনাদেরকে ওই মেথডটাই দেখালাম। আশা করি আপনারা ভিডিওটি দেখে সহজভাবে বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে কোনো কিছু কঠিন মনে হয়ে থাকে বা কোনো কিছু কোনো জায়গাটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব জিনিসগুলোর ফিডব্যাক দেওয়ার। ধন্যবাদ, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্যারালাল পার্কিং নিয়ে একটি কমপ্লিট টিউটোরিয়াল দিব এবং তারপরে ইনশাল্লাহ আমি অ্যাঙ্গেল পার্কিং নিয়ে আলোচনা করব। তো মোটামুটি এই তিনটা পার্কিং যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের যে কোনো টেস্টে আসলে প্রবলেম হবে না। আর আরও একটি কথা যেটি হচ্ছে আসলে মানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বা ড্রোন শটের অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট বা একটু টাফ এই পার্কিংয়ের ক্ষেত্রে। সো আমি চেষ্টা করেছি, আমি বা আমার টিম চেষ্টা করেছে যতটুকু সহজভাবে আপনাদেরকে দেখানো যায়। অবশ্যই যদি কোনো অ্যাঙ্গেল বা কোনো ফ্রেমিংয়ে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি একটি সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।